কি খবর মামা? গরু কাটা বাদ দিয়া মাল সাপ্লাই দিতাছ নাকি? ওই শিবু, কাল লগে কত কইছ তোর, কোনো হিসাব আসেনি তোর? মাল মানে কি করবে চাইতেছ? ফাজলামি করো আমার লগে। এই ব্যাগে কি? খবরদার মজনু, ব্যাগে হাত দিবি না কয়া দিলাম, হাত কিন্তু কাটা ফেলামু। কোন কোম্পানির মাল দেখি? এই নিষেধ করলাম না, ব্যাগে হাত দিবি না, কি মনে করছোস? ভাই কি মনে করছোস? তো গমু তো পোলা বান, আমি কষায় কত জবা দিছি, জবা জবা কি মনে করছোস? সব কিছু ছাইরা দিছি, সাবধান হয়ে যাবি। এই বেটা, তোরা কার সামনে দাঁড়িয়েছোস? আমার বড় ভাইয়ের সামনে দাঁড়িয়েছোস? তগো বুকের পাটা দেখে তো অস্থির হয়ে যাইতে চিকা, একদম ছয় পিস বইরা দিব কইলাম। এই ফকিরা, ম্যাডামে তোরে আর আমারে একেরে না জানার দেশে পাঠাই দিব, মানে শেষ করে ফেলাইবো। ওরে পরে দেখতাছি মালটা চাকা মতো রায় ঘে আসি, তারপরে ওগুলো দেখতে কেটে পড় কেটে পড়। মাথায় মার, মাথায় মার, আমারে মার তুই, আমারে মার তুই, আমারে মার তুই, আমারে মার তুই। সাহস ফকিরারে বাচ্চা, আজকে তোর কি ক্রিয়া করে হলাম উপায়? আমি আর কি ক্রিয়া করে হলাম? টাইগার ভাই আমার কথা একটু শুনেন ভাই। তোর কোনো কথা তো আমি শুনুম না, ঘুরে মাইরা আপা ভাইঙ্গে আমি ওই যে মুসার কাছে পাঠাবো। মুসা বলে আমার মারবো, আসুক মুসা মারুক। এই এইখানে না, ওরে আম গ্যারেজে নিয়ে, গ্যারেজে নিয়ে ভাগা দেবো আর একটু মার। টাইগার, তোর হিসাব নিকাশ আমার সাথে, ওরে মেরে কোনো লাভ। ওই বেটা, পিস্তল নামা কইতাছি, বাইরের সামনে থেকে পিস্তল নামা, একদম বড়িয়া দিমু কইতাছি। মুসা মেশিন নামা, মেশিন নামা, টাইগার রে ভয় দেখাতে পারবি না এই মেশিন দিয়া। তোর এই পোলা একলা পায়া ফকিরারের লোকজন নিয়ে মারছে, ওরে কি করুম, ওরে কি করুম সেটা তো তুই দেখবি। আর তোর ডালিং আছে না কি জানি নাম, তিথি না বিথি, ওই মায়ের লগে আমার কিন্তু কোনো ঝামেলা নাই। ওরে সাবধান করে দিস। টাইগার আমি তোরে সাবধান করে দিতেছি, দিদির সাথে যদি নেক্সট টাইম কোনো ঝামেলা করোস আমি কিন্তু একটাও রাখবো না, সব শেষ করে দেবো। যা যা যা, আর শোন, ওই মায়ের লগে যখনই আমার দেখা হইব তখনই আমি ঝামেলা করবো, ঠিক আছে? হ্যাঁ।